বিকাশ ভবনে এই মুহূর্তে বৈঠক চলছে এস এস চাকরি প্রার্থী তাদের নিয়োগের দাবি আজ ফের এই চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর দুপুরে বিকাশ ভবনে পৌঁছে যান কুনাল ঘোষ শাসক দলের তরফে ডিসেম্বরের মিটিংয়ে দ্রুত চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল এবং তারপর সেই আশ্বাসের কি অগ্রগতি আজ আলোচনায় স্পষ্ট হবে এমনটাই সম্ভাবনা আশায় বুক বেঁধে এস এল চাকরি প্রার্থীরা তাদের একটা প্রতিনিধি দল সাতজনের মতো প্রতিনিধি তারা বিকাশ ভবনে গিয়েছেন এবং মুহূর্তে বৈঠকে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শাসক দলের তরফে কুনাল ঘোষও রয়েছেন তিনিও ঢুকেছেন বিকাশ ভবনে কুনাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো বাইরে আমি কোনো কথা বলব না আর আমি সরকারের কেউ নই সরকারি তরফে মাননীয় শিক্ষামন্ত্রী এবং বাকিরা থাকবে এবং সেই জায়গায় থেকে ওনারা আসছেন যারা আন্দোলন করছেন কর্মপ্রার্থী তারাই আমায় থাকতে অনুরোধ করেছেন আমি আসছি এবার দুপক্ষের আগের দিনের যে ইয়েটা আলোচনাটা একটা ইতিবাচক দিকে এগোচ্ছিল আইনি জট গভীর আইনি জট কিন্তু সেটা এখন আইনি জট বলে এড়িয়ে যাওয়া এক জিনিস আর গভীর আইনি জট খোলা শক্ত জেনেও সদিচ্ছা থাকলে খোলার চেষ্টা করা যায় সেটা নিয়েই সেই স্পিরিটে একটা আলোচনা হচ্ছে এবং দেখা যাক আজকে কি হয় মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে প্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশনটাতে কিন্তু মমতা চাকরি দিতে আগ্রহী নই আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড় বড় দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিং এ পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দি তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পার্সেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটি ছুটতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা